মার্ডার নাকি ধর্ষণ? নবাব এলএলবি ফিল্মে দেখানো হয়েছে একটা মেয়ের গ্যাংরেপ করা হয়েছে। শালার ফলারা আসলে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিরই গ্যাংরেপ করে দিছে। আমি চাই সাকিব খানকে আইনের আয়তায় নিয়ে আইসা এর বিচার করা হোক, কারণ সাকিব খান আর আই থিয়েটার মিলা পুরা বাংলাদেশি দর্শকদের ঠকাইছে। সাকিব খানের ছবি দেখতে আমি কোনোদিনও তেমন আগ্রহী ছিলাম না, কিন্তু ট্রেলার দেখা আমার মনে একটু আগ্রহ জাগছিল আর নিজের পকেটের টাকা খরচ কইরা আই থিয়েটারে ছবিটার সাবস্ক্রিপশন নিলাম। ওমা, এটা কি ট্রেলারে কি দেখাইলো আর ছবিতে কি দেখায়? আমরা কি বোকাচোদা? শালারা কপি করছে তাও একটা পরিচিত ফিল্ম থিকা, জলি এলএলবি। সেই জলি এলএলবির মতন প্রথমে সে একটা ধান্দা বা জুকিল থাকে। ভাইরে, এত ফালতু কমেডি আমি কোনো ফিল্মে দেখি নেই। আরে আবালরা, তোরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কাজ করতাছোস। একটা মেয়ের গ্যাংরেপ হয়েছে আর তারে তোরা হাউসফুল থ্রি বানায় দিছোস। বাংলাদেশের নাটক দেখে আগে সে কিভাবে অভিনয় করতো তারপর ছবি বানানোর কথা মাথায় আনবি? শালারা সব দর্শকরে গ্যাংরেপ করে ছেড়ে দিছে। আসলে ভুলটা আমাগোই, আমরাই সাকিব খানের নিয়ে বেশি স্বপ্ন দেখছি, তাই তো ফিল্মের ট্রেলার আসার পর সবাই প্রশংসা করছি। এমনও ফালতু ছবি, তার উপর অর্ধেকটা দেখাইছে। ট্রেলারে যে কোর্টরুম ড্রামাটা দেখানো হয়েছে সেই পর্যন্ত ও ছবিটা যায় নাই। পরিশেষে আমরা একটা কথাই বলবো, আমাদের সবার টাকা ফেরত দেন, না হলে আমাদের একদিন কি আপনাদের একদিন। আপনারা যদি আমার পাশে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করুন।